Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. Ei prithibite onek manush royeche. Keu to bole opore keu ekjon ache. Keu bole ekadhik keu ache. Abar keu keu bole opor to ache kintu keu nei. Kintu Islam dhormer mote opore bolte akashe oshongkho feresta ache. Ache aro onek kichu. আর এই সব কিছু স্রষ্টা একজন আছে যিনি হচ্ছেন আল্লাহ তাআলা আমরা বলি সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে তাই আমাদের তাকেই মানা উচিত কিন্তু এটা সবার হজম হয় না তাই ইসলাম নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকেন আমি তাদের কথা বলছি যারা ইসলামকে মানে না কিন্তু কেন ভাই ইসলামকে কেন আপনারা মনে করেন যে এটা মানুষের বানানো ধর্ম কেন আপনারা ইসলামকে মানেন না যেখানে লাখ লাখ প্রমাণ রয়েছে যে ইসলাম ধর্ম সত্য ধর্ম তাও কেন মানেন না বললে বিশ্বাস করবেন না আমি জানি তবে এটাই সত্য যে এই দুনিয়াতে ইসলামের উপর আর কোনো সত্য ধর্ম নেই কিন্তু আমি বললে তো আর মানবেন না তাই আপনাকে বিজ্ঞান দিয়ে দেখাতে হবে যদিও অসংখ্য কিছু দিয়েই ইসলাম ধর্ম সত্য সেটা প্রমাণ করা যায় কিন্তু আপনারা তো আধুনিক মানুষ আধুনিক বিজ্ঞানকে বেশি বিশ্বাস করেন তাই বিজ্ঞানী আপনাকে দেখাবে এবং বিজ্ঞান আপনাকে বলে দিবে যে ইসলাম ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্মের কোরআন মাজিদ এমন একটি কিতাব যাতে রয়েছে অসংখ্য বৈজ্ঞানিক তথ্য এতে কোনো অবৈজ্ঞানিক কথাই নেই হয়তো আপনারা জানবেন আমরা জানি যে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে তারা কোথা থেকে আবিষ্কার করেছে সেটা বলতে পারবো না অনেকে বলেন কোরআন থেকে আবার অনেকে বলেন নিজের গবেষণা থেকে তবে আমি দাবি করব না যে বিজ্ঞান কোরআন থেকে আবিষ্কার করেছে আমি বলবো না যে বিজ্ঞান কোরআন থেকে আবিষ্কার করেছে তবে এটা সত্য যে বিজ্ঞানের আবিষ্কারগুলো কোরআনে কিন্তু বর্ণিত হয়েছে এটা আমাকে মানতেই হবে আর এইগুলোই আমার ঈমানকে বাড়িয়ে দেয় এবং ইসলাম ধর্ম যে সত্য সেটা প্রমাণ করিয়ে দেয় একটা সত্য কথা বলবো কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তাদের মুখ দিয়ে একটি কথা বেরিয়ে গেছে আর তা হলো এই কোরআন কোনো মানব রচিত হতেই পারে না একজন নিরক্ষর মানুষ কিভাবে কিভাবে এই কথাগুলো বলতে পারে যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে এতদিনে আর তাই আজ আপনি জানতে চলেছেন বিজ্ঞানীদের ওই আবিষ্কারগুলো যেগুলো কোরআনে আগে থেকেই বলা হয়েছে যদি ভিডিও থেকে অজানা কিছু জানতে পারেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদিও এর পূর্বে অনেক ভিডিওতে আমি বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করেছি আর আজও বিজ্ঞানের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিজ্ঞানের আবিষ্কার চাঁদের নিজের কোনো আলো নেই এই ব্যাপারে কোরআন কি বলে দেখুন চাঁদের কোনো আলো নেই তা বিজ্ঞান আবিষ্কার করেছে এই তো কিছু বছর আগে কিন্তু কোরআন মাজিদে তা 1450 বছর আগেই উল্লেখ হয়েছে বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নেই বরং তা অন্যের থেকে ধার করা প্রতিফলিত আলো আর এটা এখন বিজ্ঞানের কাছে ফ্যাক্ট কিন্তু কোরআনে এটা আপনি কোথায় পাবেন দেখুন আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারা মুনীরা অর্থাৎ কল্যাণময় তিনি যিনি সৃষ্টি করেছেন নক্ষত্রপুঞ্জ এবং সেখানে একটি প্রদীপ স্থাপন করেছেন এবং একটি চাঁদ যার প্রতিফলিত আলো আছে সূরা ফুরকান আয়াত নম্বর 61 এখানে আরবি শব্দ বুরুজান যার অর্থ হচ্ছে নক্ষত্রপুঞ্জ যেখানে অনেক তারা থাকে মানে তারার ঘর মানে বিজ্ঞান যেটাকে বলে যে গ্যালাক্সি আর তারপর বলা হয়েছে সিরজান অর্থাৎ প্রদীপ আর এই প্রদীপ মানে হচ্ছে সূর্য কারণ প্রদীপ মানে তো যে আমাদের আলো দেয় তাই না আর এখানে আমাদের গ্যালাক্সিতে একটি প্রদীপ রয়েছে আর তা হলো সূর্য যে আমাদের আলো দেয় আর তারপর কোরআনে এসেছে কমারা মুনীরা এখানে কমার অর্থ চাঁদ আর মুনীরা অর্থ হচ্ছে উজ্জ্বল তাই কমার ও মুনির একসাথে হবে উজ্জ্বল চাঁদ আর তাই তো আমরা চাঁদকে উজ্জ্বল দেখি সূর্যের আলোর জন্য কিন্তু চাঁদের নিজের কোনো আলো নেই এটা ফ্যাক্ট তার আলো প্রতিফলিত আলো তাই না আর বিজ্ঞানও তো তাই বলে ভাই যে চাঁদের নিজের কোনো আলো নেই এছাড়াও সূরা ইউনুসের 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সুতরাং বিজ্ঞানের এই আবিষ্কার হওয়ার বহু পূর্বেই কোরআনে তা উল্লেখ হয়েছে এটার আগের কিছু নেই থাকতেই পারে আসলে কেন থাকবে না বলুন এটা তো তার কথা যে এই সব কিছু সৃষ্টি করেছে তাই না এরপরের আবিষ্কার দেখি চাঁদ ও সূর্য স্থির নয় বর্তমান বিজ্ঞানের আবিষ্কার হলো চাঁদ ও সূর্য স্থির নয় এটা তো জানেনি
তারা আপন আপন কক্ষপথে ঘুরছে। আপনারা তো জানেন। এবার দেখুন এই কথা 1450 বছর পূর্বে কোরআন মাজিদে কীভাবে এলো, উত্তর দিয়ে যাবেন। এটি স্রষ্টার বাণী না হলে বিজ্ঞানের আবিষ্কারের আগেই তা কীভাবে আসতে পারে কোরআনে, উত্তর দিয়ে যাবেন। দেখুন আল্লাহ তাআলা কী বলেছেন, ওয়াহুয়াল্লাযী খলাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমার কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 33। এখানে ব্যবহৃত আরবি শব্দ হচ্ছে ইয়াসবাহুন, যার অর্থ হচ্ছে বিচরণ করছে বা ভেসে বেড়াচ্ছে। তাই আল্লাহ এখানে সূর্য চাঁদকে বলেছেন যে তারা এক স্থানে বসে নেই, তারা ঘোরপাক খাচ্ছে বা ভেসে বেড়াচ্ছে, তারা নিজের নিজের কাজ করে বেড়াচ্ছে। যেরূপ একজন সাঁতারু পানির ওপর সাঁতার কাটে, অনুরূপ চন্দ্র ও সূর্য নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকে। আর এই কথাই বিজ্ঞানও বলে, তাই না, যেটা বলে কোরআন মাজিদ, তাও আবার 1450 বছর আগে। আরও অবাক করিয়ে দিই, দাঁড়ান, পরের আবিষ্কার, প্রতিটি জীবন্ত প্রাণী পানি থেকে সৃষ্টি হয়েছে। আজ তা বৈজ্ঞানিক সত্য, কিন্তু এ কথা 1450 বছর আগের কোরআনে কীভাবে আসতে পারে, উত্তর দিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজা আল্লাহ মিনাল মা ইকুল্লা শাইয়িন হাই আফালা ইউমিনুন, অর্থাৎ এবং প্রত্যেকটি সজীব বস্তুকে আমি পানি হতে সৃষ্টি করেছি, তবুও কি ওরা বিশ্বাস করবে না। সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। স্পষ্ট আয়াত, পানি থেকে সৃষ্টি হয়েছে প্রতিটি জীব, এটা এখন বিজ্ঞানও জেনেছে, তাই না। পানি ছাড়া কোনো কিছুই সৃষ্টি হতে পারে না। এই জন্যই দেখবেন বিজ্ঞান অন্যান্য গ্রহ পেলে আগে তারা খোঁজ নেয় যে তাতে পানি আছে কি না, নাকি আগেও কখনো পানি ছিল ইত্যাদি। যদি পানি থাকে তাহলে জানতে হবে তাতে জীবনের অস্তিত্ব থাকতে পারে। আর কোরআনও সেই কথাটাই বলেছে, তাও আবার 1450 বছর আগে, যে পানি দিয়ে এই প্রতিটি জীবকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি কি জানেন বিজ্ঞানের বিভিন্ন থিওরি উল্টে গেছে, কিন্তু কোরআনে বর্ণিত কোনো আয়াত উল্টানো যায়নি, যা প্রমাণ করে কোরআন মাজিদ কোনো মানবরচিত গ্রন্থ নয়, বরং স্রষ্টার নাজিলকৃত বাণী। আচ্ছা বলুন তো, এই সব কিছু কি কোনো নিরক্ষর মানুষ বলতে পারে? আপনি কয়টি আয়াত মানবেন না? এরকম হাজারো আয়াত রয়েছে যা বিজ্ঞানের সাথে মিল। কিভাবে 1450 বছর আগের একজন নিরক্ষর মানুষ বলতে পারে বলুন, যে কোরআনে ভুল বের করতে কেন পারছে না কোনো বিজ্ঞানী, কেন পারছে না কোনো সাহিত্যিক, কেন পারছে না কোনো পণ্ডিত, কেন পারছে না কোনো লেখক, কেন পারছে না কোনো নাস্তিক? এরকম আরও অসংখ্য প্রমাণ রয়েছে যা যে কোনো বিবেকবান ব্যক্তিকে ইসলাম ধর্মই একমাত্র অবিকৃত আসমানি ধর্ম বলে বিশ্বাস করতে হবে। এখন কিছু মানুষের রাগ উঠতে পারে এবং মনে প্রশ্ন আসতে পারে, কোরআন যদি এতই বৈজ্ঞানিক গ্রন্থ হয় তাহলে কোনো মুসলমান কেন কিছু আবিষ্কার করেনি? হয়তো আপনি প্রতিটি ভিডিও আমার দেখেননি, মুসলমান যে কী আবিষ্কার করেছে সে সম্পর্কে 2-1 দিন আগেই ভিডিও দিয়েছি, একবার দেখুন দিয়ে কথা বলবেন। হ্যাঁ আমি মানছি অনেক আবিষ্কার অমুসলিম করেছে, এটা আমি মানছি, কিন্তু মুসলমান যে কিছু আবিষ্কার করেনি এটা কিন্তু ভুল কথা। যদি দেখেন গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো মুসলমানরাই করেছে, কিন্তু এটা সবাই মেনে নেবে না, তারা বলবে যা ইচ্ছে তাই বলে যাবেন আর আমরা মেনে নিব। তারা বলে মুসলমান কিছু আবিষ্কার করেনি, তাদের বলবো আচ্ছা ভাই, আমি যে সব ভিডিও দিই এবং তাতে যে কোরআনের রেফারেন্সগুলো দিই, তা থেকে তো আপনি স্পষ্ট বুঝেছেন যে বিজ্ঞান যেটা বলছে কোরআনও সেটাই বলেছে। কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিব, তার আগে বলেন কোরআন কতদিন আগে নাজিল হয়েছে? আমরা কি কোরআনকে প্রতি বছর নতুন করে ছাপাই? যখন বিজ্ঞান কিছু আবিষ্কার করে আমরা কি গোপনে আলোচনা করে বলি যে এটা বিজ্ঞান আবিষ্কার করেছে, তাড়াতাড়ি লিখে নাও, আর আমরা এটা বলবো কোরআনে এটা আগে থেকেই বলা হয়েছে? এমনটা কি আমরা করি, নাকি কোরআনে 1450 বছর আগেই যা ছিল তাই আছে? এখন যদি বিজ্ঞান যা বলে সেটা আমাদের 1450 বছর আগের কোরআনে বলা থাকে, তাহলে আমাদের দোষ কী? আমরা তো আর মিথ্যা বলছি না, আর না আমরা নতুনভাবে কোরআনে লিখে আপনাদের জানাচ্ছি। যদি মিথ্যা মনে হয় রেফারেন্স দিয়েছি, নিজেই কোরআন পড়ে দেখুন না, কোরআনের বাংলা ইংরেজি অসংখ্য ভাষায় অনুবাদ রয়েছে, পড়ে দেখুন। এত কিছু বলার পরও যদি আপনি না বুঝেন তাহলে আমি আর কী বলতে পারি বলেন? তবে আল্লাহর কাছে হেদায়ত চাই, যেন আল্লাহ আপনাদের হেদায়ত দেন। তাই যাই হোক, বোঝার চেষ্টা করুন এবং ইসলাম ছাড়া মানুষগুলো সময় থাকতে ইসলামের পথে ফিরে আসুন। আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে, যদি তাই হয় কমেন্ট করে জানাবেন, লাইক দিতে পারেন। এবং আজকের ভিডিওতে অনেক কিছুই আলোচনা করা হলো, এগুলো আগেও শুনেছেন, আসলে বারবার বলেও তো তারা মানে না, তাই বারবার বলতে হয়। যদি তারা বোঝে, যদি তারা ইসলামের পথে ফিরে আসে, যদি তারা কোরআনকে সত্য বলে মেনে নেয়, আল্লাহ তাদেরকে সঠিক বোঝ দান করুন, আমিন। আজকের মতো এই পর্যন্তই। তো ভাইও আর বহেনও, ভিডিও খতম হয়ে গেয়া, ক্যা করে নে ভিডিও কে লিয়ে ইন্তজার করে।